মুমিন মুসলমান হয়ে গেলাম অনেকে বলে নবীরা শফাত করেন আমি আম্মার সিদ্দিকি বলি আল্লাহর ওলি যাই বাতিনির আলেম যারা তারাও শফাত করে ও মুমিন মুসলমান ইমানদারেরা আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহি জোরে বলো কুরআন পাকের মধ্যে যেখানে আল্লাহ অন্য জায়গায় বললেন কুরআন এমন একটা জিনিস এমন একটা গ্রন্থ আল্লাহ পাক আমাদের তকদিরকে বড় করেছে আমরা সেই কুরআনের জায়গায় উপস্থিত হতে পেরেছি আল্লাহ কুরআন পাকের মধ্যে ঘোষণা দিলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ ও মুমিন মুসলমান এক শ্রেণীর মানুষ আল্লাহর কোরআনের আলোচনা কোরআনের মুক্তম মাদ্রাসা ফিজিয়া মাদ্রাসাকে এক শ্রেণীর মানুষ বেরিয়েছে মেজান বন্ধ করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে কথা ঠিক না মঞ্জুরে বলো ভাই যার এক শ্রেণীর মুনাফিক আমার আপনার মতন টুপি দাড়ি সব কিছু আছে নামটা মুসলমানের নাম কিন্তু বলছে কোরআনের 25টা 26টা আয়াত তুলে দেওয়া হবে সুপ্রিম কোর্টের সঙ্গে আইন তৈরি করার চক্রান্ত চালাচ্ছে কিন্তু নামে মুসলমান নাম হলো অসীম কিন্তু কাম হলো ভাইজান পাকের কোরআনের দুশমন আল্লাহর কোরআনের 25 থেকে 26 আয়াতুল কারিমা বন্ধ করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে আয়াতুল কারিমা গুলো দিয়ে যদি আমি আপনি ওয়াজ নসিহত করি সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে তারা কি করবে কথা বলেন ধরে নিয়ে যাবে অতএব 25 থেকে 26টা কোরআন আয়াতুল কারিমাকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে ভাইজান কোটে প্লিড করা হয়ে গিয়েছে ভাইজান কোটে সেটা জমাও দেওয়া হয়ে গিয়েছে ও এর মুসলমান এই ভাবে এক শ্রেণীর মানুষ আল্লাহর কোরআনকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত চালায় মসজিদে যাতে আজান বন্ধ হয়ে যায় নামাজটা বন্ধ হয়ে যায় আজকে যাতে আমাদের কুরবানিটা বন্ধ হয়ে যায় শরীয়তের আইন কানুনগুলোতে বন্ধ হয়ে যায় ধ্বংস হয়ে যায় এই চিন্তা করে আর আমি আপনি মুসলমান একে অপরের মাথায় লাঠি মারতে ব্যস্ত কথা ঠিক না ভুল জোরে বলো আমরা একে অপরে মারামারি করতে ব্যস্ত আছি আপনি মুসলমান আমি মুসলমান আমি আপনার মাথায় লাঠি মারছি আপনি আমার মাথায় লাঠি মারছেন কি কি ওয়াজ আপনাদের ভালো লাগছে না ভাই এই অল্প কটা লোক বসে আছে মনে করছে এই কটা লোক এখানে আর আল্লাহ রাজি হয় এখনই এসে উঠবে এখানে উঠবে আর যখন বলবেন একটা কথা বলি যখন চাচা জানকে আনবেন আমাকে একটু আগে বলে দেবেন মানে আমি একটা ওয়াচ করবো তো ফট করে নিয়ে চলবো তো আগে আমাকে বলে দেবেন যে চা হুজির কান একটু সিগন্যাল দিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ একদম নো টেনশন চাচা তাড়াতাড়ি চলে যাবে কথা বুঝে কেন বলে দিলাম একটা ওয়াচ করতে করতে ফট করে নিয়ে চলে এলে একটা সাবজেক্ট এদিক ওদিক হয়ে যায় কথা ঠিক না এই জন্য বলে দিলাম নিয়ে আসবে আগে থেকে বলে দিবে আমি রেডি হয়ে যাবো তাই না কি আপনাদের অসুবিধা হচ্ছে না আলোচনা শুনছো হ্যাঁ হ্যাঁ ঘুম পেচ্ছে না ঘুম সারা রাত জলসা তো আর একটু হালকা হালকা গরম ঠান্ডা আবহাওয়াটা ভালোই আছে তো শিশি 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 কটা হাওয়া হচ্ছে তো ছড়িয়ে লাগছে না একবার করে খালি চোখটা এরকম হয়েছে আমারও হলো হচ্ছে বড় খালি আপনি আমাদের হ্যাঁ হ্যাঁ যাই হোক যেহেতু জলসা দিয়েছেন যখন শোনার দরকার আছে না এই কথা বলো জি জি আরে কোরআনের জায়গা কোরআনের একটা মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই গো আরে বাবা লোক অল্প সংখ্যা হতে পারে
লক্ষ লক্ষ লোকের দরকার নাই কি আল্লাহ কোরআনে বলেন যেই জলসাতে লক্ষ লক্ষ লোক হবে সেই জলসা আল্লাহ কবুল করে নেবে এরকম আছে নাকি কোন জায়গায় রাসূলুল্লাহ হাদিসে বলেছে যেই জলসায় লক্ষ লক্ষ লোক হয় না সেই জলসা কবুল হবে না জি না ইসলাম সংখ্যার উপরে বিচার হয় না ইসলাম নিয়তের উপরে বিচার হয় ইসলাম নীতির উপরে বিচার হয় জোরে বলো আপনার আমার নিয়ত যদি ঠিক থাকে বক্তার নিয়ত শ্রোতার নিয়ত যদি এটা থাকে আল্লাহ পাবো যদি পাঁচটা লোক বসে থাকে দুটো লোক বসে থাকে শুনে রেখে দিই ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষণ হবে জোরে বলো আর একটু জোরে বলো জি কথা বুঝতে পারলাম বুঝাতে পারলাম ইসলাম নিয়তের উপরে চলে ইসলাম জনগণের উপরে চলে কথা বুঝতে পারছেন সেই নিয়ত নিয়ে বসবেন কেন আল্লাহ পাক কোরআনে বললেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ جُرِي بُلُونَ سُبْحَانَ اللَّهِ যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয় আল্লাহর কোরআনের জিকির হয় আল্লাহর কোরআনকে নিয়ে গবেষণা চলে আল্লাহর কোরআনকে নিয়ে আলাপ আলোচনা হয় আমার আল্লাহ রাব্বুল ইজ্জত পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন সে জায়গায় যদি কোনো মুমিন মুসলমান নবীর উম্মত উম্মতি চুপচাপ করে বসে বসে মহাপ্রতির সঙ্গে যদি শ্রবণ করে আল্লাহ পাক আল্লাহ রব্বুল ইজ্জত ওই জায়গাতে আল্লাহর রহমত বর্ষণ করতে থাকে আল্লাহ বলছে আল্লাহর রহমত ওখানে বর্ষণ হয় তাহলে এই জায়গায় আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে না হচ্ছে না বাবাজি কথা বলেন না বাবাজিরা হচ্ছে না গো আল্লাহর কোরআনের আলোচনা চলছে আল্লাহর রহমত বর্ষণ এই জায়গায় অন্য আলোচনা নয় আমি আম্মার সিদ্দিকী যদি আমার অন্য আলোচনা করার জায়গা সেই জায়গা আলাদা তৈরি করব এই জায়গা নয় এই জায়গাটা হলো দ্বীনের জায়গা এটা হলো শরীয়তের জায়গা এটা হলো কোরআনের জায়গা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলীদের জায়গা আল্লাহর মাহবুব বান্দাদের আলোচনার জায়গা ঠিক না ভুল সেই জায়গা আমরা বসে আছি খুব আল্লাহ রাসূল বললেন মা বাইরা বাইতে আমি রাওয়াতুন মিরিয়াদিন জান্নাত বুখারী শরীফ ও আমার রাসূলুল্লাহ বললেন যে জায়গাটা হলো জান্নাতের বাগানের একটা টুকরা আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে জায়গায় দ্বীনের আলোচনা হয় কোরআনের আলোচনা হয় শরীয়তের আলোচনা হয় ইসলামের আলোচনা হয় ওই জায়গাটা হলো জান্নাতের বাগানের মধ্যে একটা বাগান আল্লাহ সেই জায়গা আমাদের বসিয়েছে বুঝলেন যেখানে কোরআনের আলোচনা হয় সেটা বাগান নয় কথা বলেন না গো বাগান নয় জি জি ওমমের মুসলমান ভাই জানেরা আল্লাহ রব্বুল ইজ্জত তাই ঘোষণা দিয়ে দিলেন আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহর ওলিরাও শাফাত করে না করে না কথা বলো আল্লাহর ওলিরাও শাফাত করে আল্লাহ কোরআনে বলে দিলেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বি ইমামিহি আল্লাহ ঘোষণা দিলেন হাসরের ময়দানে আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে ডাকব প্রত্যেকটা মানুষের দলকে আমি আমি আল্লাহ তাদেরকে ডাকব মাহশারের ময়দানে বিচারের ময়দানে আমি
আমি আল্লাহ যখন ডাকব মাহশারের ময়দানে হাশরের ময়দানে যখন ডাকব ওই মহা ময়দানে যখন ডাকব আমি আল্লাহ পাক তোমাদেরকে একা একা ডাকব না কুল্লা উনাসিন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ পাক বি ইমামিহি তাদের ইমামের সঙ্গে আমি আল্লাহ ডাকিব এই নেতা ইমাম মানে কি নেতা তো এই নেতা আর এই নেতার মধ্যে তফাৎ আছে না নাই ও মুসলমান বর্তমান হিন্দুস্তানের বুকে যে নেতা ইসলামিক দেশ যদি হতো ইসলামিক রাষ্ট্র যদি হতো তাহলে দাঁড়া পার যেখানে ইসলামের আইন চলে ওরা প্রণায়ক যদি বলতাম একটা ব্যাপার আলাদা ছিল কিন্তু ভাই আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন ব্রিটেন বলেন অস্ট্রেলিয়া বলেন কানাডা বলেন ও মুমিন মুসলমান সুইজারল্যান্ড বলেন সুইডেন বলেন অস্ট্রেলিয়া বলেন এই যার ইউরোপ মহাদেশ আমেরিকা মহাদেশে যত দেশ আছে এই নেতার সঙ্গে এই নেতাকে এক করা যাবে না ও মুমিন মুসলমান ভারতবর্ষের ওপর থেকে নিচু পর্যন্ত কোন রাষ্ট্রনায়কের সঙ্গে এই বি ইমামিহিম এই রাষ্ট্রনায়ক এই ইমামকে এক করা যাবে না যাবে যাবে না কারণটা কি জানার দরকার আছে না সকলে বলুন জি জি আর অসুবিধা হচ্ছে কি একটু হিট হচ্ছে তো শরীর কোরআন শুনলে একটু গরম হবে শরীর আমি বলছি আমার গা গরম হয়ে যাবে কিছুদিন বাদ দেখবি কোরআন খুব গরম করে তা আমার এই ভাইগুলো দূরে বসে আছে চেহারা গুলো দেখতে ফুরফুরাই যাবে হুজুর আপনি আমাদের পাড়ায় গেছেন আপনি আমাকে চিনতে পারছেন না সেই আপনার জলসায় বসে বসে জলসা শুনলাম কত দূরে বসে আমি চেহারা দেখতে পেয়েছি করে চিনব কি কাছে এসে বসে বাড়ে নূর হক শম্মা ইলাহি কো বুঝা সক কা কো জিস কা হামি হো খুদা উসকো মিটা সক কা কো ফানো সুবন কে জিস কি হিফাজত খুদা করে ও শম্মা কা বুঝেগি জিসে রওশন খুদা করে আল্লাহুম্মা وعلى آل سيدنا উমমেন মুসলমান আমার আল্লাহ পাক তাহলে কি ঘোষণা দিলেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বি ইমামিহি জোরে জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ কি বললেন প্রত্যেকটা মানুষকে হাশরের ময়দানে আল্লাহ ডাকবেন তাই তো গো কি প্রত্যেকটা মানুষকে আল্লাহ হাশরের ময়দানে ডাকবেন কিন্তু একা একা নয় আল্লাহ কি বললেন বি ইমামিহি তাদের ইমামের সঙ্গে আমি আল্লাহ তাদেরকে ডাকিব সেই ইমামটা কারা জানার ইচ্ছা আছে তো সকলে বলুন ইনশাআল্লাহ সকলে বলুন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ 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 নার তাকবীর নার তাকবীর নার তাকবীর
আমাদের ভিতর অনেক টেনশন আছে না নি গো অনেক চিন্তা আছে না নাই সকলের মধ্যে কম বেশি বিভিন্ন টেনশন এই মহামারী গেল গত বছর কত কষ্ট মানুষ কি গো আবার এবারে বলছে নাকি লকডাউন ডাকবে আবার আজকে শুনছি নাকি করোনা আবার বাড়ছে আবার নাকি কিছু মানুষ নাকি মরে যাচ্ছে শুনছি এসছে একটা খবর এমনি কানে বুঝলে ঠিক ভুল জানি ওই জন্য এতদিন করছিলাম না বাড়ি কালে বেরোতে বলা যায় না বলছে অনেক অনেক কিছুই বলছে কথা ঠিক না বলবো কিন্তু রিপোর্টে বেরোচ্ছে খবরে বেরোচ্ছে যাই হোক কথাই জায়গা এত কিছু টেনশন মাথায় দিয়ে অনেকে বাড়িতে বসে আছে এত কিছু টেনশন মাথায় নিয়ে কোথায় আছে বাড়িতে বসে আছে কিন্তু আপনারা এখানে বসে আছে আমি আম্মা সিদ্দিকি বলছি এই জায়গায় বসলে তবু কিন্তু টেনশনটা দূর হয়ে যেতে পারে এই যে আমরা যে ভয় করছি বিভিন্ন ব্যাপারে বুঝলে বিভিন্ন কারণে আমাদের ভয় একমাত্র এই ভয় এই টেনশন সবকিছু যে আল্লাহর কোরআন এই কোরআনের জায়গায় বসলে কোরআনের ওসিলাতে আল্লাহ সবকিছু ঠিক করে দিতে পারে জোরে বলুন এই বিশ্বাস আমাদের আছে না নাই আছে না নাই তাহলে আমরা কিসের মুসলমান যে অমুক বাঁচাবে তমুক বাঁচাবে কোরআনের জায়গায় চলে আসুন কোরআন শুনো আল্লাহ আমাদের বাঁচাবে ঠিক না ভুল 313 জনকে কে হেফাজত করেছিল কথা বলেন আমি আলোচনা আজকে করব 313 জন আর হাজারের আলোচনা করব অতএব আল্লাহ করেছেন আল্লাহর কোরআন শোনার জন্য বসবে আল্লাহ টেনশন মুক্তি করে দেবে জোরে বলুন আল্লাহ সারা পৃথিবীতে শান্তি দেবে কিছু মানুষ আছে গ্যাস বেলুন দেখেছেন গ্যাস বেলুন ওড়ে না ওড়ে না বলে হুর হুর করে চলে একটা সময় কিন্তু ওরকম আর গ্যাস বেলুন থাকবে চুমসে যায় যখন নিমরে যায় তখন কি হয় নিচে পড়ে যায় কিছু মানুষ উঠছে উঠছে যা ইচ্ছা তাই করতে চাইছে দাঁড়াও আল্লাহ বলছে দাঁড়া কারুন সত্তা নামরুদ ফিরাও কি গো উড়ে ছিল না ওড়েনি কোটি কোটি টাকার মালিক ছিল না ছিল নি সব ক্ষত হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে ঠিক না ভুল ধরে বল একটা সেকেন্ড লাগেনি ভাই কারণ মাটির সঙ্গে মিশে গেছে তাকে আল্লাহ মাটির মধ্যে ঢুকিয়ে দিয়েছে ঠিক না ভুল ধরে বল আল্লাহ পাক চাইলে সব পারে পারে না পারে কিন্তু আমাদের মত মুসলমানরা যদি একটু ঈমানদার মজবুত হয় না দোয়াটা চট করে কবুল হয় আমাদের দোয়া কবুল হচ্ছে না আপনার আমার দোয়া কবুল হচ্ছে না কেন জানেন আমাদের ঈমানের মধ্যে একটু গন্ডগোল হয়ে গেছে বুঝলেন খালি খাবো 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 করি শেষ একটা গোটা খাসি দিলে ওদের হবে না বলছে আর একটা হলে ভালো হতো হ্যাঁ কথা বুঝলেন না খালি খাবো আল্লাহ এত সুন্দর কাপড় দিয়েছে আম্মার হুজুর কে দেখছেন না ভাই পড়ে আছে তবু বলছে এর থেকে আর একটু ভালো হতো কাপড়টা যেন কেমন একটা হয়ে গেছে আর দোকান থেকে যখন আনতে গেছো একটা কাপড় কিনতে গেছো দোকানদারও জীবনে পড়েনি তুমি কিনছো তুমিও পড়োনি তোমার বাড়িতে আমার বাড়িতে একজন মারা গেছে সেই মানুষটা ভাইজান ওই কাপড়টা পরবে কাউকে বলতে পারবে না কাপড়টা পরে তার গরম লাগছে না গরম লাগছে না কথা বুঝতে পারছেন কি বলছেন দোকানদার কাপড়টা বিক্রি করবে আপনাকে আপনি কিনে নিয়ে চলে আসবেন আপনিও পড়েননি দোকানদারও পড়েনি তৃতীয় আর একজনকে পড়াবেন সে একটা সওয়ারিতে শুয়ে আছে আপনার মাসিদে যে সওয়ারিটা রাখা আছে চাকা নাই স্টারিং নাই গিয়ার নাই ব্রেক নাই ঠিক না ভুল চাচিস নাই বাবা ডিফেন্সার নাই ওই কাপড়টা পরে ওই জায়গায় শুয়ে পড়তে হবে কথা ঠিক না ভো চেঞ্জ করতে পারবে না এই কাপড়টা পরেছি আগামীকাল আবার নতুন একটা কাপড় পরবো না ওই কাপড়টা পরে কবরের মধ্যে আপনাকে দিয়ে দেওয়া হবে মাটি চাপা দিয়ে দেওয়া হবে তারপরের দিন কাপড় চেঞ্জ করছেন কি করছেন না কেউ জানে না এটার ব্যাপারে কবর আমরা চিন্তা করেছি ভাই ভাই অন্যান্য ব্যাপারে যতটা আমরা চিন্তা করি অন্যান্য ব্যাপারে আমরা যতটা সময় দিই অন্যান্য জায়গায় যতটা আমরা গল্প গুজব আমরা
বিভিন্ন জায়গায় সময়টাকে নষ্ট করে দি। আমরা যদি এই ব্যাপারগুলোকে একটু ফিকির করে আমাদের সময়গুলোকে দিতাম, আমি মনে করি আপনাদের আম্মা সিদ্দিকী হুজুর বলে ঘরে 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 আল্লাহর ওলি আব্দুল মুমিন হুজুর না হতে পারো, আব্দুল মুমিন হুজুরের পায়ের ধুলো যোগ্য আমরা হয়ে যেতাম। ঠিক না ভাই? আল্লাহর ওলিদের এত দরজা। এবার আপনি বলছেন হুজুর নবীরা তো সাফাত করবে, আপনি বলছেন ইমামরাও করবে। এই যে বলছি ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বি ইমামিহি, আল্লাহ বলছে আমি ইমামদেরকে ডাকবো বলেছে না বলিনি? কথা বলেন, প্রত্যেকটা মানুষের সঙ্গে তার সামনে একটা ইমাম থাকবে, সেই মানুষগুলোকে সে সামনে থাকবে, তাদেরকে নিয়ে যাবে। আল্লাহই তো বলছে কোরআনে নাকি বি ইমামিহি, আমি আল্লাহ তাদেরকে ডাকবো, প্রত্যেকটা মানুষকে তাদের ইমামের সাথে জড়িয়ে বলবো। এবার হাদিস পাক শুনুন, সাফাত কারা করবে জানা দরকার আছে না নাই? আমার রাসূলুল্লাহ ঘোষণা দিলেন ইয়াশবা ইয়াউমুল কিয়ামাতি, ইবনে মাজ্জাতে আপনি হাদিসটা পেয়ে যাবেন, সিহাহাত্তার হাদিসের কিতাবের একটা হাদিসের কিতাব ইবনে মাজ্জাতে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন ইয়াশবা ইয়াউমুল কিয়ামাতি ইয়াশফাউ ইয়াউমুল কিয়ামাতি সালাসা আল আমবিয়াউ সুম্মা আল উলামাউ সুম্মা শুহাদাউ। জুড়ে জুড়ে বলুন ও আমাদের মুসলমান ইমানদারেরা, আমার রাসূলুল্লাহ ইরশাদ করলেন ইয়াশফাউ ইয়াউমুল কিয়ামাতি, ওই কিয়ামতের দিন হাশরের ময়দানে সাফাত করবে তিন শ্রেণীর মানুষ। ক শ্রেণীর কথা বলেন, ক শ্রেণী বাবা হিন্দুস্তানের কোন নেতা সেখানে থাকবে না, আমেরিকার ট্রাম্প থাকবে না, বাইডেন থাকবে না, আর কানাডার ট্রুডো থাকবে না। আমার রাসূলুল্লাহ বললেন ওই হাশরের ময়দানে যে শ্রেণীর মানুষ সাফাত করবে তার মধ্যে প্রথম হলো আল আম্বিয়া ও নবী আম্বিয়াদের দলেরা, জুড়ে জুড়ে বলুন। দ্বিতীয় নম্বর হলো সুম্মাল ওলামা ও সুম্মাল ওলামা ও যারা জাহিরি বাতিনির আলেম আল্লাহ আলাম ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল ওলামা, যাদের অন্তরে আল্লাহর ভয় ছিল দুনিয়াতে আল্লাহকে ভয় করত, হালাল হারামকে পার্থক্য করে চলেছে, তামিজ করে চলেছে। ও ইমানদার মুমিন মুসলমান, যে কোনো খারাপ কাজ করার আগে মনের মধ্যে একটা আল্লাহর যাই হোক, যেটা বলছিলাম কি কি বলছিলাম, ইমাম ইমাম তো নাকি, ইমামের কথা বলছিলাম তো নাকি গো? জি জি, ভালো করে শুনবেন, বেশি চিল্লা আলোচনা করতে পারবো না, বুঝলেন? খুব আস্তে আস্তে আলোচনা চলছে। কি বলছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু না ঘুরিয়ে দিতে চাই, ঘুরিয়ে দাও বলছি, বোঝেন টান টান। হ্যাঁ হ্যাঁ, মহাবাদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ভাই সব যেটা বলছিলাম কি হবে রাসূলুল্লাহর হাদিস, ওই যে বললাম না ওয়াজ করতে করতে একটা জিনিস এ হয়ে গেলে সবই দিক ওদিক হয়ে যায়। কথা বলছ, এটা মুডের ব্যাপার, মুভমেন্টের ব্যাপার আছে না? জি জি, যাই হোক, যেখান থেকে চালু করলাম সেখান থেকে শেষ করলাম, সেটা কি? আল্লাহ রাসূল বললেন ইয়াশফাউ ইয়াউমুল কিয়ামাতি ইয়াশফাউ ইয়াউমুল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া ও সুম্মা আল উলামা ও সুম্মা শুহাদা ও, জুড়ে বলুন। আল্লাহর দল,
আল্লাহর ওলি যারা আলেম ওলামা যাদের উপরে আল্লাহ পাক ইলহাম দান করেন কারামত আল্লাহ পাক যাদের দ্বারাই তৈরি করেন যাদের দ্বারাই কারামত হয় ইলহাম আল্লাহ পাক দান করেন আল্লাহর প্রিয় বান্দা এরকম প্রিয় বান্দা আমার রাসূলুল্লাহ ইরশাদ করেন ওই প্রিয় আল্লাহর আলেম যারা আল্লাহ পাক যে ওলামাদের উপরে রাজি সে ওলামারা হাশরে ময়দানেতে শাফাত করবে তৃতীয় নম্বর রাসূলুল্লাহ বললেন ও মুসলমান ইমানদারেরা কেন আমরা আল্লাহর ওলির দরবারে যাই কেন আমরা ওলি আল্লাহর মাজারে যাই তাদের উসিলা দিয়ে চাই ব্যাপার আছে না নাই জুড়ে বলুন আল্লাহ নবী বলে সুম্মা শুহাদাও আল্লাহ রাস্তায় যারা মারা গেল আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিয়েছে আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করলো কোরআনের জন্য শরীয়তের জন্য মসজিদের জন্য কোরআনের জন্য শরীয়তের জন্য মসজিদের জন্য ও মুসলমান তার জন্য জীবনটা চলে গেল বলতে 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 প্রতিবাদ করতে করতে জীবনটা চলে গেল আল্লাহর জন্য শরীয়তের জন্য কোরআনের জন্য ফাইজার আল্লাহ রাসূল বলেন তারা হলো শহীদের দরজা পেয়ে গেল জোরে জোরে বলুন আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিলেন ওয়ালা তাহসাবাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আমার আল্লাহ বলেন আল্লাহ রাস্তায় শরীয়তের জন্য কোরআনের জন্য শরীয়তের জন্য ইসলামের জন্য মসজিদের জন্য শরীয়তের মৌলিক জিনিসের জন্য বলতে বলতে জীবনটা চলে গেল আল্লাহ পাক কোরআন তাদের মধ্যে ঘোষণা দিলেন তারা মারা গেল অন্য মানুষের মতন তাদেরকে তোমরা মৃত্যু হয়ে গেছে তারা মরে গেছে এইভাবে বলবে না আমি আল্লাহ বলি তারা জিন্দা তারা জিন্দা আমি আল্লাহ তাদের কবরে খাদ্য দিয়ে দিই আমি আল্লাহ জান্নাতের খাদ্য তাদের কবরে দান করে দিই জোরে বলে এই শাহাদা একটা শ্রেণী তাদেরও শাফাত কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কবুল করবে জোরে বলা যাবে আরেকটু জোরে বলুন তো ব্যাপার আছে না নাই আল্লাহর প্রিয় বান্দাদের একটা ব্যাপার আছে না নাই জোরে বলে হাদিস তাই বলছে তো দলিল আছে না তাই আল্লাহ বললেন বি ইমামিহি এই ইমামরাও ইমামদের সাথে আল্লাহ ডাকবে হাশরের ময়দানে জোরে বলুন এবার আপনি বলবেন কিভাবে শাফাতটা হবে একটু বলুন বুঝিয়ে বলুন কি একটু আর একটু ব্যাখ্যা করে দেন ভাই আমার ভাই একটু আর একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দেন একটু আর একটু ব্যাখ্যা করে দিই যেমন ধরেন বাংলার লোকে আল্লাহ পাক আমাদের সকলের জন্য একটা সময় মুসলমানের ঘরে কুসংস্কার ছিল না ছিল না শরীয়তের বাইরে আমরা কাজ করতাম ছিল না ছিল না যেমন এখনো আছে স্বামী মরে গেল স্বামী মরে গেল হাতে চুড়িগুলো ভেঙে দাও আমি তো কোনো কোরআন হাদিস কোনো শরীয়তের কোনো কিতাব এটা পাইনি আমি পাইনি কেউ কেউ বলবেন আবার মেনে নেব ঝগড়ার কিছু আছে আমি যতটা পড়াশোনা করেছি আমি কোনো জায়গায় পাইনি যে স্বামী মরে গেলে আর চুরি ভেঙে দিতে হবে আমি কোনো জায়গায় পাইনি আমি তো সব জানতা নয় এখন কোন কিতাবে যদি অন্য আলেমরা পেয়ে থাকেন সেটা বলে দেবেন যে না আমার ভাই ওটা বলেছে এখানে কোনো তর্ক নয় কোনো অহংকারের ব্যাপার আছে আমি কি সব এলেম শিখে নিয়েছি সারা সমুদ্র এলেম সব আমি পেয়ে গেছি আমার আলী আজগার ভাই আলোচনা করতে করতে কি বলছিলেন যে মুসা নবীও বলছিল কি বলছিল
মুসানবীর ব্যাপার বলছিল না? হ্যাঁ, মুসানবীর একটা ঘটনা বলছিল না, আমার কানে এসেছিল কি যে মুসানবীও বড় আলেম নয়, তার থেকে খেজুরের কাছে গিয়ে শিষ্য হয়েছে। তাই আরেকটা বলছিল, বলে ব্যাখ্যা করছিল তো, তাহলে মুসা নবী যদি সব সন্তান হয় তাহলে আমি কি করে বলছি আমি বড় আলেম আর কেউ বড় আলেম নেই? তাহলে মাথায় গোবর আছে না মগজ আছে? দেখবেন একটা সেদিনে দেখছিলাম ওই এতে ওই একজন মানে মলি সাহেব মানে হুজুর টাইপের, সে এখন তার মুরিদকে ওই কম্পিউটারে দিল তো সব নামাজে দেখবে কম্পিউটারে পড়ছে, তখন মানুষ শুয়ে শুয়ে দেখবে চালিয়ে দিচ্ছে, বলছে সুইচ টিভি তে নামাজ হয়। বলা যায় না এরা যা শুরু করেছে, এই তসবিহ দেখবেন কম্পিউটারে সুইচ টিভি দিবে দেবে তসবিহ হয়ে যাচ্ছে, এখন দেখবে খটখট 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 মগজ খুলে গেছে বুঝলে, মানে মাথার উপরে যেটা আছে ওটা উঠে গেছে, গোবর নিয়ে আর মগজটা বের করে দিয়েছে হুজুর, বের করে গোবর ঢুকে দিয়েছে, দিকে তালা মেরে দিয়ে বলছে আমি যাবো তাই শুধু মাথায় গোবর দিয়ে দিলাম, তুই শিক্ষা অর্জন করলে মুশকিল আছে, আমার খাওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক না? প্রত্যেকটা কথা বলবো কথাগুলো বুঝে হ্যাঁ হয়ে দিতে হবে, সুবহানাল্লাহ জায়গায় নওযুবিল্লাহ, নওযুবিল্লাহ জায়গায় সুবহানাল্লাহ বললে হবে। বাংলাদেশে দেখুনি হুজুর বলছো আপনি এবার মুড়ি দেখবেন ঠ্যাং ধরে টানছে, একজন মাথা ধরে টানছে ঘাড়ের উপরে জেগে জেগে হুজুর, হ্যাঁ ওই রকম মুড়ি ধরতে চাও তাহলে তো হুজুরই মরে যাবে, তার কাছে যাবি? হ্যাঁ খুব সাবধান, ইমান ঠিক রাখার দরকার আছে না? ইমান ঠিক রাখার দরকার আছে না? জোরে বলে জি জি জি। তাহলে সাফাত কারা করবে? আল্লাহর ওলি যারা, জোরে বলে, যাদের মধ্যে কিছু শর্ত আছে আছে না? না জি জি জি। আল্লাহর ওলি শর্ত হলো সাফিউল্লাহ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আল কাউলুল জামিল ওয়া শিফাউল আলিম তাকওয়ে দেখবেন, তাই জান আল্লাহর ওলি হওয়ার একজন ইমামুল হুদা হওয়ার অনেক শর্ত দিয়েছেন, তার মধ্যে একটা শর্ত আমি দেখছিলাম যে ইমামুল হুদা হবে তার দুনিয়ার দিকে চিন্তা, দুনিয়ার মোহটা কম থাকবে, আখিরাতের মোহটা আখিরাতের দিকে চিন্তা তার বেশি থাকবে, সেই হলো আল্লাহর ওলি। জোরে বলো আল্লাহর প্রিয় বান্দা ইমামুল হুদা হবে, দুনিয়ার দিকে তার মোহটা কম থাকবে, আখিরাতের দিকে তার চিন্তা বেশি থাকবে। কিতাবের নাম হলো আল কাউলুল জামিল ওয়া শিফাউল আলিম, আল কাউলুল জামিল ওয়া শিফাউল আলিম। কথা বুঝা যাচ্ছে? আমি সেই ওলি আল্লাহ সেই ইমামুল হুদার কথা বলছি যারা সাফাত করবেন, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, কোটি কোটি টাকা সে উপার্জন করতে পারে, কোটি কোটি টাকা তার পেছনে নিয়ে ঘুরছে কিন্তু টাকাগুলো হলো হারাম, ওই টাকাটা যদি সেই নিয়ে নেয় শুধু দু কোটি তিন কোটি টাকা দিয়ে দেবে আমার হয়ে একটু কথা বলে দিবেন, কিন্তু দেখা যাবে সে কোটি টাকা নিয়ে কথা বলবে তার নিজের ইমান থাকলো না, দুনিয়ায় আয় সালাম করলো, রাজার হাটে একটা বড় ফিলার কিনে নিল, বাবা কলকাতায় পাকিস্তানিতে একটা বড় কিনে নিল, বাবা ডানকুনিতে একটা কিনে নিল, কোটি কোটি টাকার মালিক কিন্তু তার ঈমান নাই, পৃথিবীর বুকে জোকারবার্গ নাম শুনেছেন, বিল গেটস নাম শুনেছেন, মার্সিডিজ বেঞ্চের যে মালিক, ভাইজান বিএমডব্লিউ কোম্পানির মালিক, ভাইজান রোজওয়াইজের কোম্পানির মালিক, ওমেন মুসলমান বুগাটি কোম্পানির মালিক, আসুন না কোনো অসুবিধা নেই আমার তো ভালো ভালো। এত কোম্পানির মালিক কোটি কোটি
টাকার মালিক কিন্তু ভাইজান সব কিছু আছে কালেমা শরীফ ঈমান নাই কি নাই জোরে বলেন সবচেয়ে দামি জিনিস হলো ঈমান আমার কথা মাথায় ঢুকছে না ঢুকছে না বুঝাতে পারছি জি কিন্তু আল্লাহ রয়ে যারা গরিবে নামাজের মতন মানুষ খাজা মাইনউদ্দিন আল্লাহর হিন্দুস্তান মে ভেজা মুসাল্লা করে লেকার আয়েতে জিকির কোলে কার আয়েতে জোরে বলো কিরদার কোলে কার আয়েতে সচ কোলে কার আয়েতে ইনসাফ কোলে কার আয়েতে জোরে জোরে বলো কুরআন কোলে কার আয়েতে আল্লাহ নে গরিবে নামাজ কো হিন্দুস্তান মে ভেজ দিয়া গিয়া এ গরিবে নামাজ তেরে কো মে আল্লাহ নে বানা দিয়া গরিবো কা সুলতান फकीरों का सुल्तान यतीमों का सुल्तान मैं अल्लाह तुमको बना दिया जुड़े बोलो खाजा गरीब नवाज जखन इंतकाल कर गए कपाले खुबी भाव लेखा हो गए हबीबुल्लाह माता फी हुब्बिल्लाह अल्लाह बंधु अल्लाह महापते इंतकाल कर गए আর সেই ইসলামকে এরা বলে নাকি সন্ত্রাসী ধর্ম আছে না নাই এরকম বেরিয়েছে হ্যাঁ তো বিবেকানন্দ মেনে গেছে মুসলমান দরকার আছে আছে না নাই বিবেকানন্দ বলছে ভারতে মুসলমান দরকার আছে আর তুমি বলছো দরকার নাই কার কথাটা নেবে চাচা জানি এসে যাবে না একটু ডিটেইলস বলে দিতাম কথা বুঝতে পারছেন না জি শর্টের উপরে বলছি ভালো করে শুনেন বিবেকানন্দ এক জায়গায় বলছে আমার মা বললেন জাংশন অফ বিবেকানন্দ বলছে কোন মুসলমান নয় একজন বুদ্ধিজীবী একজন গ্রেট পারসন ছিলেন ভারতবর্ষের মধ্যে জি তিনি বলছেন কি আমাদের ভারতবর্ষের জন্য ফর মাদারল্যান্ড গ্রেট জাংশন জাংশন অফ গ্রেট সিস্টেম ভারতবর্ষের মধ্যে একটা সংযোগ স্থল মিলনের জায়গা যেটা যেটা খুব ভালো পদ্ধতি সেটা কি হিন্দু এবং মুসলমান হিন্দু এবং মুসলমান সর্বধর্মের মানুষ কথা বোঝা গেল হিন্দু আর মুসলিম ইজ দি অনলি হোপ হিন্দু এবং মুসলমান সম্প্রদায় একমাত্র আশা এ কথা কার বিবেকানন্দের কথা বিবেকানন্দ বলছে ভারতবর্ষকে স্বাধীন করতে গেলে ভারতবর্ষকে শান্তির সঙ্গে রাখতে গেলে ভারতবর্ষকে সুন্দর করে সাজাতে গেলে ভারতবর্ষকে সুন্দর ভাবে তৈরি করতে গেলে শুধু হিন্দুর দ্বারাই হবে না শুধু আর্যর দ্বারাই অনার্যর দ্বারাই না শুধু পাঞ্জাবি শিখ নয় তার সঙ্গে মুসলমানেরও দরকার আছে না নাই তুমি কোথাকারকে একটুখানি পড়াশোনা করে বলছো মুসলমান খারাপ হ্যাঁ মুসলমান খারাপ মুসলমান জান দিল তার বেলায় নেই আশফাকুল্লাহ খান আব্দুল গফফার খান নামগুলো ভুলে গেছে নাকি হ্যাঁ নামগুলো ভুলে গেলে এরা জীবন দেয় নে দেশের জন্য আজকে এমনি বলেছে বিবেকানন্দ এরা বিবেকানন্দ থেকে বড় পণ্ডিত হয়ে যাচ্ছে আসল কথা হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায় কথা ঠিক না মেন হচ্ছে পয়সা চিয়া ধর্ম টর্ম সব মুখে ধর্ম গুলো কি জোরে বলে মুখে মেন হচ্ছে অন্য জিনিস অন্য ধান্দায় ঘুরে ঘুরে যাদের মধ্যে ধর্ম থাকবে যাদের মধ্যে ধর্মের ভালোবাসা থাকবে তারা কোনোদিন বলবে না একে তাড়িয়ে দাও ওকে তাড়িয়ে দাও একে মেরে দাও ওকে মেরে দাও বলবে ভাই বলবে এই জিনিসগুলো মুখে আসবে আজকে রবীন্দ্রনাথ বলছে কথাগুলো ভালো লাগছে না লাগে কথাগুলো দরকার আছে না নাই ভালো করে মনে রাখবেন রবীন্দ্রনাথ বলছে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান তার কবিতায় বলছে আর তুমি রবীন্দ্রনাথের কবিতা পড়ছি স্কুলে চায়ের দোকানে বসে বসে আর মানুষের ভালো মানুষটাকে তুমি তার মাথায় খারাপ জিনিস ঢুকাচ্ছ ঠিক না ভুল কথা বলে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান রবীন্দ্রনাথ ঠাকুর বললো ভারতবর্ষকে বাঁচাবার জন্য ভারতবর্ষকে সুন্দর করে সাজাবার জন্য অর্থনৈতিক কাঠামোকে মজবুত করার জন্য ইকোনমিক্যাল কন্ডিশনকে আরো সুন্দর করার জন্য শুধু হিন্দু নয় শুধু আর্য নয় শুধু অনার্য নয় শুধু পাঞ্জাবি নয় শুধু শিখ নয়
মুসলমান নয় সর্ব ধর্মের মানুষের দরকার আছে। কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ভারতকে সুন্দর করে সাজাতে হবে। কথা ঠিক না ভুল? এই কথাগুলো আমার বানানো কথা। পড়াশোনা যারা করেছে লাইব্রেরিতে ন্যাশনাল লাইব্রেরি থেকে দেখতে বলি ঘাটতে বলবে বই বই বই। হ্যাঁ হ্যাঁ তুমি কোথাকারের কে? একটু আমরা ভাতে দে। কথা ঠিক না ভুল? অল্প বিদ্যা ভয়ঙ্করী। ঠিক না ভুল কথা বলে? জি জি। তুমি কি করছো? উদরি আর মুড়ি কি গো? না বোঁদে আর উদরি বল। বোঁদে উদরি বলে ভালো হয়। বোঁদে আর উদরি কে এক করতে যাইছো? হবে 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 হবে। তুমি মূল লোককে ছেড়ে দিয়ে কুতাকারের কে? ভেড়া গাধা কিছু জানে না, সেই সব লোকের পেছনে দৌড়ছ। মনে কর চড়ে বাপরে আমাদের বিরাট হয়ে যাবে। আর মূল মূল পণ্ডিত গুলো সব বাদ, যারা ভারতবর্ষকে স্বাধীন করলো, যারা ভারতের জন্য কথা বললো। ঠিক না ভুল কথা বলো? আজকে আমরা কোথায়? আজকে শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী তাদের কথাগুলো আমরা ছুড়ে ফেলে দিয়েছি। লজ্জা লজ্জা। আজকে আপনি বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? হ্যাঁ অশান্তি ছড়িয়েছে। এক শ্রেণীর লোক আছে না বলে বলে নাকি মোহাম্মদ বাজে লোক ছিল। তুমি কি জানো বাবা মোহাম্মদের ব্যাপারে? হ্যাঁ আল্লাহর ওলিদের কথা বলছিলাম, এদের ব্যাপারে কি জানো? এরা দেশে ছিল বলে আজকে ভারতবর্ষের মানুষ এতদিন বেঁচে আছে। ঠিক না ভুল? এখনো এদের কবরগুলো ভারতে আছে আছে না নাই? সারা পৃথিবীতে ওলি আল্লাহদের কবরগুলো আছে। এই ইমামুল হুদা যাদের কথা বলছিলাম সাফাত করবে। সাফাতের আলোচনা হবে না, টাইম শর্ট, ব্যাখ্যাটার করতে পারবো না মনে হচ্ছে। যাই হোক বুঝলেন, মানে এই কথাগুলো আবার বলা যাবে না, কারণ এইগুলো সমাজে এখন দরকার আছে না আছে না না। আপনারা কজন নয় সকল মানুষকে জানাবার দরকার আছে। আজকে ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দারা আছে না নাই? কথা বল মুসলমান। আজকে শান্তি, আজকে সমৃদ্ধি, আজকে ভ্রাতৃত্ব, আজকে ভালোবাসা, আজকে শিক্ষা পৃথিবীর মানবকে সর্বধর্মের মানুষ সর্বস্তরের মানুষকে এ শিক্ষা দিয়েছিলেন অন্য কোন রাষ্ট্রদায়ক নয়, আমার আপনার নবী মুস্তফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন কথা ঠিক না ভুল? কথা বলে 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 আজকে সেই নবী একটা মানুষের গালে চড় মেরেছে, একটা মানুষের গালে চড় মেরেছে, প্রমাণ দিতে পারবে? ক্ষমতা আছে তোমার? তোমার বড় বড় লেকচার দিচ্ছ। আজকে সাফা কিভাবে তারা করবে? ধরেন আমরা দাদা হুজুরের মুরিদ, কার মুরিদ? দাদা হুজুরের রসুল দিয়ে চলি, আমরা দাদা পীরের পেছনে গিয়ে দাঁড়াবো। কার পেছনে জোরে বলে বলে আসেন, ব্যাখ্যা করে দিচ্ছি। দাদা হুজুরের পেছনে আমরা দাঁড়াবো। দাদা হুজুর তার ইমামুল হুদা, তার উস্তাদের পেছনে, তার পীরের পেছনে দাঁড়াবে। জোরে বলে তার পীর, তার পীরের পেছনে। এইভাবে পর পর কি ইমামে আজামের পেছনে আমরা সবাই দাঁড়াবো। জোরে বলে ইমামে আজাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আনাস ইবনে মালিক হুজুরের পেছনে দাঁড়াবেন, আল্লাহ রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক ইমামে আজাম যার সহবতে হাদিস শিক্ষা করেছিলেন। জুড়ে বলো সাফাতে সুগরা বলে, এই সাফাতে কি বলা হয়? সাফাতে সুগরা। আনাস ইবনে মালিক আল্লাহর নবীর কাছে যে হাজির হয়ে যাবে, আল্লাহর নবী সকলের জন্য সাফাত করবে। দাদা পীর তার পীরকে বলবেন, তার পীর তার পীরকে বলবেন, এইভাবে পর পর নবীর কাছে চলে যাবে। এই
আজকে উলিয়া আল্লাহরা ভারতবর্ষের বুকে এলো, ঠিক না? ভুলবো উলিয়া আল্লাহরা ভারতবর্ষের বুকে এলো, হিন্দুস্তানের বুকে এসে আজকে ভালোবাসা প্রেম প্রীতি শান্তির শিক্ষা দিল। জোরে বলে 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 যেমন আল্লাহ নবী দুনিয়ার বুকে এলো, আল্লাহ পাক তাকে দুনিয়ার বুকে পাঠালেন। কি আমি ওয়াজ বাড়াতেও পাচ্ছি না, কমাতেও পাচ্ছি না, গিলতেও পাচ্ছি না, উড়াতেও পাচ্ছি না, কেন ইনি বলে গেলেন হুজুর এসবে তো একটা একটা মানে আমি যে একটা জিনিস ধরবো ধরতেও পারবো না, টেনে গেলে হবে না, শেষ না করতে পারলে এসে গেলে তো বার 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 মানে কথা বলছে বলছে একটা একটা খাপে খামারে মারে হ্যাঁ অসম্পূর্ণ রয়ে যাবে জিনিসটা তো। হ্যাঁ 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 এই জন্য একটু কেটে কেটে বলতে হচ্ছে আমাকে, বুঝলি বুঝলি বুঝলি। তা যাই হোক, যেটা বলছিলাম দাদা হুজুর পীর কেবলা আপনার আল্লাহর নবীকে আল্লাহ পাঠালেন, পাঠালেন আল্লাহর নবীর ব্যাপারে বড় বড় অথাররা কথা বলেছে না বলে বলেছে না বলে গান্ধী এক জায়গায় বলছেন when the world will fall and bow down bright light a road in the eastern firmament and give light and comfort to a growing world Islam is not a false religion let Hindu study and reverently then they will love him even as I love. আমি অত ইংলিশ জানি না, আমি এই কথাটা বললাম গান্ধীর উক্তি, আমি ইংলিশের বড়াই করার জন্য বললাম না, কথা বুঝে যাচ্ছে? অনেকে বলতে পারে ইংলিশ ইংলিশ বড়াই করছে না, আমি ইংলিশ অত জানি না ভাই, আমার আব্বা যারা মুরব্বী ফুরফুরা সর্ববয়োজ্যেষ্ঠ জোরে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রেখেছে দাদা পীরের হাতে পায়ে হাত, আল্লাহ পাক তাকে শিক্ষা দিয়েছে, আমি তার কাছে একটু ধার করে নিয়েছি। কি বললাম? ধার বোঝেন? পীরের কাছে কেন বসতে হয় জানেন? মুর্শিদের কাছে কেন বসতে হয় জানেন? তার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করতে হয়, কথা ঠিক না ভুল? জোরে বলে কিছু নিতে হয়, কিছু নিতে হয়। তা গান্ধী এক জায়গায় বলছে পশ্চিম আকাশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল, তবে মানুষের মগজে মগজে ঢুকবে, যারা রসুল্লাহ আজকে সন্ত্রাসী বলছে তাদের মগজে ঢুকবে, ঠিক না ভুল? ওই জন্য ছিল কথা বুঝে আছে? আমার কথা নয়, গান্ধী বলছে, মহাত্মা গান্ধীর কথা, কার কথা? মহাত্মা গান্ধী বলছে, বলছে এমন একজন মানুষ রসুলুল্লাহ ছিলেন মোহাম্মদ মুস্তফা প্রফেট মোহাম্মদ, হ্যাঁ হ্যাঁ মেড বাই পিস, তিনি শান্তিকে তৈরি করে দিয়ে গিয়েছিলেন। কি বলছে? কমফর্ট ফর গ্রোয়িং ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে একটা আরাম, একটা কমফর্ট, কমফর্টেবল লাইফ লাইট বলেন, আরামদায়ক লাইফ লিড, আরামদায়ক লাইফ লিড প্রফেট মুহাম্মাদের দ্বারাই তৈরি হয়েছিল। জোরে বলুন গিভ লাইফ, পৃথিবীর মানুষকে আলো দিয়েছিল, শান্তির আলো, ভালোবাসার আলো, প্রেমের আলো। কে দিয়েছিল? রাসূলুল্লাহ। গান্ধী বলছে অন্য কেউ নয়, আপনারা যারা বলছেন রাসূলুল্লাহ ইসলাম নাকি খারাপ ধর্ম, ইসলাম নাকি মারামারি শিখায়, কোথা থেকে পড়েছো তুমি এসব? ইসলাম যদি হত্যা মারামারি শিখাবে তাহলে রাসূলুল্লাহর ব্যাপারে কেন গান্ধী কথাটা বললো?
জবাব দিতে পারবে ক্ষমতা আছে আগে কুতুবউদ্দিন হুজুরের সামনে বসার দরকার নাই আগে আমার সামনে বসে জবাব দাও কথা বুঝতে পারছেন বাচ্চা জি আমি তো তার শিষ্য আমি তার তার ছাত্র আমি তো তার কি murid ছাত্র স্টুডেন্ট পারবে না রাসূলুল্লাহ পৃথিবীর মানব জাতিকে ভালোবাসা শান্তি শিক্ষা নবী পাক দিয়েছে জোরে বলি আমরা মুসলমান এখন হয়ে গেছি অন্যরকম কি কথা ঠিক না হ্যাঁ ছেলেদের কানে ডবল দুল মেরে মেয়েদের কানে নেই কোনো দুল কথা ঠিক না ভুল জোরে বল 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 আর ছেলেদের কানে এখানে একটা ফুলেছে আবার এখানে একটা ফুলেছে ও ইস্তাই আর মেয়েরা কোনো দুলই নেই ওরা ছেলে হতে চাইছে আর মেয়ে হতে চাইছে ওটা তো আমাদের দোষ ওটা কি নবী পাকের দোষ যে ওটা নবীর দোষ তো নবী কেন উল্টো পাল্টা বলছে ইসলাম কেন বলছে সাহেব যে করছে তাকে বলে কত বুঝে যাচ্ছে যখন এতই যখন গুণটা ছেলে হওয়ার শখ তা বাপের জমিগুলো সব বিক্রি করে আমেরিকায় চলে যাও কি প্লাস্টিক সার্জারি বলে পুরো তোমাকে একদম মেয়ে থেকে ছেলে তৈরি করে আর কোন ছেলে যদি মনে হয় একটু মেয়ে সাথে মন যাচ্ছে তা হাফ মেয়ে আর হাফ ছেলে হয়ে ভালো লাগে ঠিক গো এই যেমন আপনাদেরকে একটু আমি কাছে ডাকলাম একটু এক জায়গায় বসে আছেন জটালো কি বসে থাকেন একটু ভালো লাগছে কি গো এরকম একটা মেয়ে যদি অর্ধেক ছেলে আর অর্ধেক মেয়ে কিছুটা মেয়ে কিছুটা ছেলে কেমন লাগবে বলুন আমি আর বললাম না কি ওরাম লাগবে তো যাই ওরাম হওয়ার থেকে ছেলেটা বলছে পুরো মেয়ে হতে চাইছে কথা বুঝলেন না বাপের যা 4 বিঘে 5 বিঘে 6 বিঘে 8 বিঘে জমি আছে আমেরিকার একটা ভালো প্লেনের টিকেটের জন্য বিক্রি করতে ওখানে যে ভালো করে একদম প্লাস্টিক সার্জারি হয়েছিল ভালো করে মেয়ে হয়ে কোনো অসুবিধা নেই ফুল হয়ে হাফ হয়ে লাভ না হাফ আর কোয়ার্টার হয়ে লাভ নেই ডাইরেক্ট ফাইনাল খেলে দে ঠিক না ভুল 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 কি অকবর অকবর তো ফাইনাল খেলে চলে যাবে বুঝবে বুঝবে ফুরফুরাই যাবে যে জায়গায় যা পর্দার দরকার আছে না না যে কেউ হুজুরের সামনে বসে জেলা সাহেব সে আমি হয় আপনি হিজাব বোরখা হিজাব দরকার আছে না এখন তো বোরখা নেই এখন তো পর্দা নেই হয়ে গেছে গোপাল জল 70 বছরের পুরো এখন ব্যাগ নিয়ে বেরিয়েছে বাজারে হ্যাঁ এমন বোরখা দেখেছে ভাই খুব 70 বছরের পুরো পর্যন্ত হাত ফুল করে যাওয়া 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 যেমন প্রথম জর্দা গেলে মাথা ঘুরে যায় 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 গরম ঘুরে যায় যায় আমি যে নাম দিয়েছি এই পর্দা না গোপাল জল হ্যাঁ বোরখা গুলো বেরিয়েছে বোরখা পড়েছে খরগোশের মতন গো মুখ ভিতরে পেছন বেরিয়ে আছে খরগোশ মনে হচ্ছে আমি কেউ দেখতে পাই না এরকম বোরখা মানে কি বোরখা পড়েছে শরীরের সাথে একদম একদম টাইট ও বোরখা পড়া থেকে না পড়াই হয় সালোয়ার কামিজ পরে ঘোরাই ভালো কি কথা ঠিক না আর আগেকার যুগে তোমার দাদি তোমার নানি আমার দাদি আমার নানি আমার ফ্যামিলিরা বোরখা ওই বোরখাটা ঝুলিয়ে দিয়েছে অন্ধকারে যদি যাই ছোট ছেলেরা ভয় খেয়ে যাবে মনে করবে পেট ভূত এসেছে দৌড়বে ঠিক না কি গো ওই ভিতরে যেন কোনো লোক নেই শুধু একটা কাপড় খালি যে কি বুঝতে পারছেন কি বলতে চাইছেন কথা ধরতে পারছেন ভিতরে মনে হবে কোনো কেউ নেই মানে কি শরীরের সাথে সেটে নেই শুধু মনে হবে একটা কাপড় দৌড় বোরখা বুঝতে পারছো কাকে আর এটা একদম টাইট সব বুঝা যাচ্ছে তো কেন বোরখা পরেছিস বাবু খবরদার হিজাব তো বড় জিনিস নামাজ যেমন ফরজ বোরখাও ফরজ যে কোনো পীরজাদার দরবারে বসেন যে কোনো দরবার গলিতে বসেন খবরদার নিজের পর্দাটা নিজে রাখবেন কথা ঠিক না বোরখা পরে যাবে যাবে গিয়ে আপনি বসবেন নিশ্চয় আল্লাহ নবীর কাছে মেয়েরা গেছে না যাই নাই সাহাবিয়া ছিল না নবী মেয়েদেরকে সাহাবিয়া বলা হতো ছেলেদেরকে সাহাবি আর মেয়েরা সাহাবা সাহাবিয়া আর তার জামা হলো সাহাবা বা সাহাব ও বাবা কি আর ওয়াহিদ হলো সাহাবি আর মেয়ে হলো সাহাবিয়া তো রাসূলুল্লাহর যুগে মেয়েরা রাসূলের কাছে গেছে রাসূলকে প্রশ্ন করেছে কিছু জিনিস জানতে চেয়েছে কিন্তু পর্দা বড় একটা চাদর গায়ে দিয়ে হুজুরের কাছে বলছি ইয়া রাসূলুল্লাহ আলোচনা শোনো শোনো আমার কথা বুঝতে পারছেন জি 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 ভালো করে কথা বলবে আর বেশি লম্বা চওড়া করব না বেশি রাতারও লাভ নাই দুই একটা দোষ শুধু আপনাদের কাছে দিয়ে যাচ্ছি আমার রাসূল ছিলেন শান্তির প্রতিষ্ঠাতা জোরে বলি দোষটা কি গান্ধীর শেষ কথাটা একটু বলে দিই গান্ধী সে যে বলল ইসলাম
কাল্পনিক ধর্ম নয়, ইসলাম ধর্ম বানানো ধর্ম নয়। ইসলামটা কোনো গল্প গুজবের ব্যাপার নয়, এর পিছনে একটা প্রমাণ প্রুফ আছে, একটা সবুত আছে। তারপরে গান্ধী কি বললেন, এই ধর্মকে নিয়ে আর এই মোহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, এই রাসূলুল্লাহকে নিয়ে আমার ধর্মের মানুষ রেগুলারলি বারবার বারবার যদি গবেষণা করে, রাসূলুল্লাহকে নিয়ে আমার ধর্মাবলম্বী মানুষ বারবার যদি আলাপ আলোচনা করে, আমি গান্ধী বলছি তারা ওই মোহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ, তার আখলাক, তার চরিত্র, তার কিরদারকে তারা ভালোবেসে ফেলবে। যেমন কি না এজাইলা আমি গান্ধী যেভাবে ভালোবেসে ফেলেছিলাম। এর কি বলবেন, গান্ধী বলছে আমি নবীকে ভালোবেসে ফেলেছিলাম, আমার ধর্মলম্বী মানুষ যদি রাসূলুল্লাহকে নিয়ে বারবার গবেষণা করে, তাকে নিয়ে যদি আলাপ আলোচনা করে, স্টাডি করে, তারা আমার নবীকে এই মোহাম্মদ প্রফেটকে ভালোবেসে ফেলবে। প্রফেট মোহাম্মদ একজন মহান মানুষ ছিলেন, তার মধ্যে হিংসা ছিল না, হত্যার ব্যাপার ছিল না, মানুষ হত্যা করব অহংকার ছিল না, জীবনকুল্লা চলল ঘুরে নয়, পৃথিবীর মানুষ জাতির কাছে আজকে একটা ভালোবাসা, শান্তি, প্রেম, প্রীতি শিক্ষা রাসূলুল্লাহ দিয়েছে জোরে বলে। গান্ধী মেনে নিয়েছে, কে মেনে নিয়েছে, নজরুল কি বলছে, এগুলো আমাদের জানার দরকার আছে। সকলে কি বলছে, জি রাসূলুল্লাহর ব্যাপারে কি বলছে অন্য অন্য সম্প্রদায়ের মানুষ, নজরুল কি বলছে, তোমার বাড়িতে করি নিগ্রহ, ক্ষমা করো হাজরে, ভুলিয়া গিয়াছি তো আদর্শ তোমার দেখানো পথ, তুমি চাও নাই ধরবে নামে গ্লানি কর হারাহানি তলোয়ার, তুমি দাও নাই হাতে দিয়াছো অমর বাণ। তুমি তো আমার তালোয়ার দাওনি, তুমি অমর বাণী দিয়েছো, সেটার নাম হলো কোরআন, সেটার নাম হলো ফুরকান, সেটার নাম হলো কিতাবু মুবিন। জোরে বলুন, তুমি তো শান্তির মানুষ ছিলে, তুমি মানুষকে হত্যা করতে বলনি, তুমি মানুষের গলা তোলা চার হাত বলনি, তুমি মানুষকে ভালোবাসতে বলেছ। কথা বোঝা যাচ্ছে না? এই হচ্ছে আমার মানে, আর আমরা তো সেই নবীর উম্মত, আমরা অন্য কাউকে কি মারছি, নিজের ভাইকে নিজেই মারার লাইক শেষ একটা কথা বলে দিয়ে গেলাম, কে কি করবে না করবে তার তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাসূলুল্লাহর একটা হাদিস আমাদের মানার দরকার আছে না? চলে বলুন আছে না? না, আমার কথা না, আল্লাহ রাসূল বলেন আল খাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, একজন মুসলমান যদি একজন মুসলমানকে হত্যা করে, একজন মুসলমান যদি একজন মুসলমানকে যদি মার্ডার করে, আল্লাহ রাসূল বলেন দুজনাই হবে জাহান্নামী। বুঝা যাচ্ছে কি বললাম? আমি মুসলমান, আপনি মুসলমান, আমি আপনাকে যদি মেরে দিলে দিব, আপনি যদি আমায় মেরে দেন আমিও জাহান্নামী, আপনিও জাহান্নামী। আপনার একটা প্রশ্ন আসছে না ভাই? সাদা মাঠে একটা প্রশ্ন আসছে না মনে, যে হুজুর আপনি আমায় মেরে দিলেন, আমি আপনাই মেরে দিলাম, আমি মারলাম আপনাকে, তাহলে দোষী কি আমি না আপনি? বলেন সে দোষী, তাহলে সে জাহান্নামী হবে, ঠিক আছে, আর আপনাকে আমি মারলাম, আপনি কেন জাহান্নামী হবে? এই প্রশ্ন আর যাচ্ছে না মনে মনে? এ ভাই আপনাদের মনে জাগে না কি গো? জাগে না, জাগে না, একটু হ্যাঁ হ্যাঁ একটু ঘুম পেচ্ছে, আমি জানি সবই জানি, বয়স হয়ে গেছে, কি হবে রক্ত তো এখন একটু সেই কারণে একটু হালকা পানি টাইপের হয়ে গেছে, সকলেরই হবে, তোমার হয়েছে কালকে আমারও হবে, ঠিক না ভুল? বয়স হলে হবে, হ্যাঁ ওই জন্য ওই যুবক গুলোকে বলছি, বুড়ো গুলোকে যেন তোমরা আবার ঝাঁটকা মেরো নি, তুমিও কিন্তু বুড়ো হবে, তোমার মনটা কিন্তু তোমাকে ঝাঁটকা মার মার, ঠিক না ভুল? ঝাঁটকা মানে বুঝে 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 বুড়ো বয়সে তোমার পোতা তোমাকেও রাম দেখবে ঝাঁটকা দেবে, ওর থেকে ডবল দেবে, তুমি সিঙ্গেল দিয়েছো তিরি ডবল দেবে, তখন কিন্তু সহ্য করা মুশকিল হয়ে যাবে। যেন বাপ মায়ের উপরে খবরদার কথা বলবে না, বাপ মা হলো বড় জিনিস, মুরুব্বি হলো বড় জিনিস, তার সাথে তোমার ইখতিলাফ হতে পারে, আলোচনা ইখতিলাফ, মাসলা ইখতিলাফ হতে পারে, আলোচনা করবে, ওটা আলাদা জিনিস, তাহলে এই নয় তুমি তার সঙ্গে বিয়াদবি করবে, বিয়াদবি করবে, তার নামে আজে বাজে কথা বলবে না, মুরুব্বিদেরকে সম্মান দিতে হবে, ঠিক না? যেটা বলেন আল্লাহর ওলিদের লাইনের লোক আমরা, আমরা আদো সম্মান এগুলো রাখার দরকার আছে না? নাই, কথা বলেন আছে না? নাই, জি জি, ঝাটকা দেওয়া যাবে, কথা বলেন দেওয়া যাবে, তাহলে একজন মুসলমান আপনি মারলেন, যে মারলো সে জাহান্নামী হবে, যাকে মারলে সেখানে জাহান্নামী হবে,
এবার শুনেন, আপনার হাতে একটা মেশিন, মেশিন বুঝে বলে ওই যে আমরা আমার মেশিন বুঝি একটা মেশিন, আর আমার হাতে একটা মেশিন, কথা বুঝলে? এবার ট্রিগার একদম রেডি আছে, দুজনই কিন্তু মুসলমান। তুমি আল্লাহকে এক বলে মানো, আমি আল্লাহকে এক বলে মানি, তুমিও কোরআন পড়ো, আমিও কোরআন পড়ি, তুমিও শরীয়তকে ভালোবাসো, আমিও শরীয়তকে ভালোবাসি, তুমিও নবীকে ভালোবাসো, আমিও নবীকে ভালোবাসি, দুজনের হাতে মেশিন। কারণটা কি? আল্লাহ রাসূল নয়, দুনিয়ার ব্যাপার, পয়সা ইনকামের লাইন বা অন্য ব্যাপারে ঝগড়া, মেশিন। কথা বুঝতে পারছেন? এবার ট্রিগারটা যে ফাঁস টিপতে পারবে, ব্যাস আর বেশি লম্বা চড়া করবো না। আমার চাচা জানে শিখেছেন, সকলে মহাপ্রতের সঙ্গে আদবে দাঁড়িয়ে যান। হ্যাঁ হ্যাঁ, আউলাদে মুজাদ্দিদ দাঁড়িয়ে দেন, মহাপ্রতি থাকবি, নার থাকবি, নার থাকবি।